manager of the business development department. Along with me, I have one of our most senior developers, Mr. Tanek Hassan. Amra DRMC the last 5 years start kore jacchi software developer project. So ajker ei presentation actually ami shuru korbo guardian der ke dhonnobad diye, because সবাই অনেক কষ্ট করে এসছে এখানে অনলাইনে কীভাবে ফিস কালেক্ট করা হয় এটার জন্য। অ্যাকচুয়ালি দেয়ার ডিআরএমএস নেক্সট আর লট অফ কনফিডেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট গার্ডিয়ানদের এগুলো ডিনাই করে, এই ডোন্ট লাইক টু বি ডিজিটালাইজ, বাট আপনাদের তো এখানে আপনারা সবাই সো মাচ অ্যাওয়ার ইগার হ্যাজ ওয়েল সিস্টেমটাও দেখার জন্য। সো আমি একটা না করে আপনাদেরকে মূল পর্বে চলে যাচ্ছি। আজকের এই মর্নিংটা টোটালি ডেডিকেটেড ফর গার্ডিয়ানস, they really know how to use the system. Fees collection এর পুরো প্রসেসটা, অনলাইন ফিস কালেকশন এর পুরো প্রসেসটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব, কীভাবে আপনারা কনভেনিয়েন্ট ওয়েতে উইদাউট ভিজিটিং অ্যাট দ্য ইনস্টিটিউশন বাসায় বসে ইভেন ওয়াইভার ইউ আর টু বি ট্রাভেল আপনি যে কোনো জায়গাতে কীভাবে পে করবেন ওই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখানো হবে। সো আপনারা অনেকেই বা সবাই হয়তো জানেন যে আপনাদের প্রত্যেকে একটা পোর্টাল প্রোভাইড করা হবে from DRMC through our software. সবার একটা পার্সোনাল ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকবে। সো ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা এন্টার করবেন জাস্ট দ্য লিঙ্ক অফ দ্য DRMC ওয়েবসাইট। DRMC ওয়েবসাইটে যাবেন drmc.edu.pd। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন সেশন থাকবে। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান রাইট ইট ডাউন প্রেজেন্টেশন শেষ করার পরে, প্রেজেন্টেশন খুবই বড় হবে না, বিকজ প্রসেসটা খুবই সেম হবে। সো আফটার দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন এবং কোনো টেকনিক্যাল কোশ্চেন থাকলেও ইউ ক্যান অ্যান্সার ইট। এনিওয়ে সো drmc.edu.pd আপনার স্মার্টফোন হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, আপনার ট্যাব হতে পারে, আপনার ডেস্কটপ হতে পারে, আপনি লিঙ্কে সিম্পলি drmc.edu.pd লিঙ্ক করে অ্যাড্রেস প্রেস করবেন। Whenever you enter the লিঙ্ক আপনার নিজের কলেজের ওয়েবসাইটটা পাবেন, যেটা আপনারা অনেক দিন ধরে জানেন এই ওয়েবসাইটটা আমাদের তৈরি করা। সো এই ওয়েবসাইটের রাইট অ্যাট দ্য টপ লগ ইন নামে একটা অপশন আছে, আমি একটু এলাবোরেট করার চেষ্টা করছি, অনেকেই হয়তো জানেন, অনেকের কাছে এটা খুবই ওয়েল নোন। সো অনেকেই জানে যে কীভাবে লগ ইন করতে হয়, বাট স্টিল আমি খুব মানে ডেসক্রাইব করছি বিকজ অনেকেই হয়তো জানেন না তাদের জন্য। সো লগ ইনে প্রেস করলে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা যাবে প্লিজ। সো নাও ইজ প্রেসিং অন লগ ইন টু লগ ইন টু দ্য সিস্টেম। সো চলে এসছে এই পেজটা, ইস দ্য পেজ অ্যাকচুয়ালি আপনি প্রথমবার যে পেজটা ফেস করবেন, এখানে আপনার ইউজার নেমটা ক্লিক করবেন আর পাসওয়ার্ডটা করবেন প্লিজ। সো আমি একদম গার্ডিয়ান হয়ে লগ ইন করছি এখানে। সো উনি একজন স্টুডেন্টের ইউজার নেম দিল এবং রেসপেক্টিভ পাসওয়ার্ড দিলেন, দেয়ার পর উনি লগ ইন বাটনে ক্লিক করলেন। সো আপনারা লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন আপনাদের ড্যাশবোর্ড পেজটা অন হয়ে গেল। ড্যাশবোর্ড পেজটা নিয়ে একটু বলি আপনাদেরকে, ড্যাশবোর্ড পেজটা হচ্ছে আপনার একটা সিম্পল ওভারভিউ, তার নাম থাকবে মানে তার ক্লাস থাকবে কোন শীটে থাকে, সো দ্য গার্ডিয়ান ক্যান নো দ্য ইনফরমেশন ভেরি ইজি ফ্রম দ্য ফার্স্ট পেজ। সো এগুলো আমি এক্সপ্লেন করবো না বিকজ আজকে শুধুমাত্র আমরা অনলাইন ফিস কালেকশন নিয়ে কথা বলবো, বাট স্টিল ভেরি শর্টলি আমি বলতে চাচ্ছি দিস ইজ বিগ অপরচুনিটি টু হ্যাভ লট অফ পিপল ইন ফ্রন্ট অফ ইউ। সো দেখেন ড্যাশবোর্ড পেজ, এখানে আমি অলরেডি আছি, এরপরে হচ্ছে প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করলে তাদের এডিট ডিটেলস একটা পাবে, অ্যাটেন্ডেন্স গার্ডিয়ান কিন্তু অ্যাটেন্ডেন্সের রিপোর্টও পাবে, ভেরি ভাইটাল ফর গার্ডিয়ান্স স্টুডেন্ট স্কুলে বা কোনো কলেজে আছে কি না এটা জানার জন্য পোর্টাল থেকে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স পাবেন, অ্যাটেন্ডেন্স রিপোর্ট পাবেন। এরপরে দেখেন নোটিশ বোর্ড, কলেজ থেকে কোনো নোটিশ বোর্ড যদি সরি একটু ডিস্টার্ব হয়ে গেছে এটা প্লেস করা হয়েছিল। সো নোটিশ বোর্ডে ক্লিক করার পরে কলেজ থেকে পাবলিশ যে নোটিশগুলো আছে ওইটা ডিসপ্লে হবে। সো দেয়ার ইজ অ্যানাদার ভাইটাল ফ্যাক্টর ফর গার্ডিয়ান, কারণ গার্ডিয়ান অনেক দেখা যায় যে কলেজে ফোন করে বলে যে কোনো নোটিশ মিস করলো আমি কিনা, অনেক সময় ভয় দেখা যায় আমরা মার্কেটে বিভিন্ন কলেজে কাজ করি। সো আপনাদের এই কষ্ট আর করতে হবে না, আপনারা সিম্পলি নোটিশগুলো কিন্তু আপনাদের ড্যাশবোর্ড থেকে পাবেন, স্মার্টফোন থেকে পাচ্ছেন। ডকুমেন্টস টিচাররা কোনো হোমওয়ার্ক
যদি আপনার জন্য পাবলিশ করে তাহলে আপনি আপনার ডকুমেন্টস দেখতে পাচ্ছেন পুরো স্কুল এন্ড কলেজটাকে আপনার একটা সফটওয়্যার আওতায় নিয়ে আসা সে এরপরে রিপোর্ট কার্ড আপনি পাচ্ছেন তাদের রেজাল্টের রিপোর্ট কার্ড পাচ্ছেন লিড অ্যাপ্লিকেশন সো দোজ ডেজ আর গোয়া কারণ আপনি লিডের জন্য সাথে অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে আপনাকে কষ্ট করে অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে আপনাকে কষ্ট করে এখানে আসতে হচ্ছে ওই জিনিসটা চিন্তা করে আমরা ডিজাইন করেছি এই লিড অ্যাপ্লিকেশনটা বিকজ হতে পারে যে আপনি তখন কলেজে আসতে পারছেন না বাট ইউ নিড দ্য লিড জাস্ট কারেন্টলি সো আপনি কী করবেন তখন আপনি সিম্পলি আপনার সিস্টেম থেকে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে লিড নিতে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো আপনি লিড নিতে পারবেন বাসায় বসে স্যার ইচ্ছা করলে আপনাকে এই লিডটি এটাকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন আর যদি ফর এক্সাম্পল ইনসোসাইজ তো আমার বিজি তখন একটা পেন্ডিং দেখা হবে সো আপনি অনলাইনে লিডটাও নিতে পারছেন এরপরে ভিউ একাডেমিক ইভেন্টস কলেজের কোনো একাডেমিক ইভেন্ট যদি অ্যাডমিট পোর্টাল থেকে পাবলিশ করা হয় যেটা আমাদের জানে যখনই উনি সাবমিট করবেন গাড়ি একটু বাসায় বসে বসে যেতে হবে যে আমাকে একুশে ফেব্রুয়ারিতে যেতে হবে আমাকে সো দিস ইজ দ্য ভিউ একাডেমিক ইভেন্টস এখানে ক্লিক করে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো পাবেন এটি সব জায়গায় ইম্পর্টেন্ট সবই জানেন সো আমি চলে যাচ্ছি আমাদের আজকের The main purpose we are here to online fees collection. I mean, I want to say, obviously, you have to ask questions. That's so simple. But if you question, poorly, better, rather, I'm not happy. So, if you have a question, don't go and ask me for it. If you have a question, you have to ask me for it. Obviously, you have to ask me for it. Now, I'm not asking you, if you have to ask for online fees collection, you have to ask me for it. আমি চলে গেলাম আমার পেমেন্ট প্রসেসে এখন যখনই পেমেন্ট ইউজে ক্লিক করলেন দেখেন এখানে আমি একটু এক্সপ্লেইন করি এখানে আপনি